আলেম ওলামাদের কাছে হাত জোর করে বলে যায় এমন ফতোয়া দিবা না যে ফতোয়া ঐক্য বিনষ্ট করে। আসো আমরা সব মুসলমান এক হয়ে যাই, পুনে 200 কোটি মুসলমান যদি এক হতে পারতো পৃথিবীর কোন দেশে মুসলমানের গায়ে ভয়ে কেউ আঘাত দিত না, সাহসী করত না। আল্লাহ কাবাকে দিয়েছে পৃথিবীর নাবিতে, পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যের মুসলিমগুলোকে দিয়েছে কাবার চারপাশে, এবং পৃথিবীর যত খনিজ সম্পদ আছে 65% দিয়েছে আল্লাহ মুসলমানের হাতে। মুসলমান যদি এক হয়ে যায়, কালকে ওয়াইসির সম্মেলন ডেকে যদি ঘোষণা করতে পারে আমেরিকা থামিয়ে দাও জালেমদেরকে, মায়ানমারের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়ামানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের গায়ে যদি ফুলের আঁচড় পড়ে আমরা তেল দেব না, তেল দেব না, তেল দেব না, 57 মুসলিম রাষ্ট্র একমত হয়ে যাও, 6 মাস পরে জালেমদের বিমান আকাশে উঠবে না। আমার ভাইয়েরা এক হওয়া লাগবে, এক না হইলে উপায় নাই, মায়ের আরো খাওয়া লাগবে, ঠিক কিনা? কপালে মায়ের আরো আছে। কি ভাবছেন ভারত কাশ্মীরে মুসলমান মারে, আমাদেরকে তো গম দে, আমাদের ফেয়াজও দে বড় বড় সাই, আমাদেরকে তো আর মারে না। আমেরিকা ইরাকে মারে, আমাদের তো মারে না, আমাদেরকে ডলার দে। বিশ্ব ব্যাংকের কইছে বাংলাদেশে কত লাগবে, দেও দেও। ইরাকে মারে, আমারে তো মারে না, কাশ্মীরে মারে, আমারে তো মারে না, মায়ানমারে মারে, আমারে তো মারে না। অসুবিধা কি? আমি তো আছি আরামে। ও বন্ধু শোনো, এক কৃষক ছাগল কিনে আনছে বাজার থেকে, এনে রাতের বেলায় বানছে, ছাগল তাকায় দেখে তার পাশের খুঁটায় একটা গাদা রশি দিয়ে বাঁধা। সকাল হলো, ফজরের পরপর মালিক এতগুলা কাঁঠাল পাতা আনছে, আইনা ছাগলের সামনে দিছে, খা খা। ছাগলটা কাঁঠাল পাতা মজা করে খাইছে, খাইয়া জিব্বাটা লড়াইতে লড়াইতে গাদার দিকে তাকায়া কয়, কিরে গাদা, এই বাড়িতে কতদিন থাকস, কিন্তু তোর কপালে কাঁঠাল পাতা। কথা কয় না ভাই, কাঁঠাল পাতা। সকাল 10টার দিকে ছাগলটারে নিয়া মালিক গোসল দিস, গোসল করে সরিষার তেল ছাগলের পুরা বডিতে শিঙের মাঝে গোস্বা গোস্বা সুন্দর করে লাগায়া, ওই শিঙ্গুলাতে কালো একটা কালার দিছে, কালো কালার, কালো রং দিয়া একবারে তেল তেল ভাব। ছাগলটা খুশি গাদারে কয়, এই বাড়িতে কতদিন থাকস, গোসল তো তোরে দিল না, তেলও দিল না, কালো রংও দিল না, দেখ আমারে কেমনে সাজায়, কত আদর করে। গাদাটা এবার কয়, বেশি খুশি হইও না, সামনে শুক্রবারে কোরবান। কাঁঠাল পাতা খাইয়া খুশি হইও না, তেল পাইয়া খুশি হইও না, শুক্রবারে তেল পাইবা এই যত্ন কেন করে? যদি তোমরা মুসলমান ঐক্য হতে না পারো, সামনে তোমাদের কুরবানি অপেক্ষা করছে। মায়ানমারের মুসলমানদেরকে পিটাইছে, তাদের পলানোর জায়গা হয়েছে বাংলাদেশে আইছে, তোমাদেরকে পিটাইলে কই যাইবা, যাওয়ার জায়গাও নাই। আলেম ওলামা বিভক্তি তৈরি করবেন না, অমক কাফের অমক পাশেক এই ওয়াজ না, বরং মুসলমানকে এক করতে হবে। আলেমদের মাঝে ঐক্য না থাকার কারণে আজকে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা শুরু হয়েছে। মাদ্রাসা যারা পড়ে তারা নাকি গবেট,
ফেসবুকে আপনারা আজকে এবং গতকাল থেকে ভাইরাল দেখেছেন অনেকেই। একজন অফিসার, সরকারি অফিসার বলতেছে মাদ্রাসায় শুধুমাত্র গবেটেরা পড়ে, ভিক্ষা করে ভিক্ষা, আলেম ওলামাদেরকে হক করতেছে। যদি আমরা আলেমরা এক হয়ে যেতাম এই দেশে, আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ দেখাতে পারত না। এই জন্য আসুন আমরা ঐক্যের শিক্ষা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ।